আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স যারা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদন করেছেন এবং প্রাথমিক আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু আপনাদের কলেজে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিয়ে দিয়েছেন তো এখন একটা কাজে বাকি আছে আপনার কলেজ যদি হচ্ছে আপনার কাছ থেকে কাগজপত্র জমা চায় এবং প্রাথমিক আবেদন ফর্মটি জমা চায় তাহলে আপনার ওই প্রাথমিক আবেদন ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেটাই আজকে আমরা দেখব তো অবশ্যই এই কাগজপত্রগুলো জমা দিতে হবে তা না হলে কিন্তু আপনার নিশ্চয়ন হবে না এবং আপনার যদি নিশ্চয়ন না হয় তাহলে কিন্তু আপনি কোনো মেধা তালিকাতেই আপনার রেজাল্ট আসবে না ঠিক আছে তো চলেন আমরা দেখিনি কোন কোন কাগজপত্র আমাদের মাস্ট বি জমা দিতে হবে তো সর্বপ্রথম প্রাথমিক আবেদন ফর্ম ঠিক আছে তো আপনারা যখন প্রাথমিক আবেদন ফর্ম ফিল আপ করেছেন অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের প্রাথমিক আবেদন ফর্ম এই ফর্মটি যদি আপনার কাছে রঙিন কপি একদম প্রিন্ট করে থাকে তাহলে তো ওইটাই আপনি জমা দিয়ে দিবেন ঠিক আছে তো দুই দুইটা বা তিনটা রঙিন কপি করে নিজের কাছে রাখবেন ঠিক আছে তো এইটা ছিল প্রাথমিক আবেদন ফর্ম তারপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন আমাদের কী লাগবে পে স্লিপ কপি পরিশোধকৃত টাকার রসিদ ঠিক আছে পে স্লিপ কপি কিংবা পরিশোধকৃত টাকার রসিদটা আমাদের লাগবে তো দেখো তোমরা হচ্ছে যদি সোনালি সেবার মাধ্যমে পেমেন্ট করে থাকো তিনশো পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে আপনার তোমাদেরকে একটা পে স্লিপের কপি দিবে ঠিক আছে আর যদি হচ্ছে তোমরা নগদ বা বিকাশ বা রোকেট উপায় বা শিওর কোশ এগুলা থেকে পেমেন্টটা করে থাকো তিনশো টাকা তাহলে কিন্তু তোমাকে হচ্ছে এইটারও একটা রশিদ কিন্তু দিবে ঠিক আছে তো তুমি যেই কম্পিউটারের দোকান থেকে তিনশো টাকা মানে পে করেছিলে সেইখান থেকে তোমাদেরকে রসিদটা প্রিন্ট করে দিবে কিংবা তোমার মোবাইল দিয়ে পে করে থাকলে তোমার মোবাইল থেকে তুমি হচ্ছে রসিদটাকে ডাউনলোড করে সুন্দর করে প্রিন্ট করে নিবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মোবাইলের যে পে স্লিপটা থাকে এটা হচ্ছে পে স্লিপটা আর এই যে দেখতে পাচ্ছো যখন প্রিন্ট করে তোমাদের হাতে দিবে এই যে এটা হচ্ছে তোমাদের মানে রসিদটা ঠিক আছে তো এই মানে তিনশো পঞ্চাশ টাকা যে পে করেছো তার রসিদটা লাগবে যে তুমি টাকাটা যে পে করেছো সেই রসিদটা থাকলেই হবে তিন নাম্বার ঠিক আছে প্রথম দুইটা হচ্ছে কম্পালসারি এই দুইটা প্রত্যেকটা কলেজে লাগবেই মাস্ট বি তিন নাম্বারটা দেখো এসএসসি ও এইচএসি ট্রান্স ট্রানসক্রিপ্টের ফটোকপি তো বিভিন্ন কলেজে আসলে হচ্ছে তারা এসএসসি এবং এইচএসির ট্রান্সক্রিপ্টের ফটোকপি চাচ্ছে সো এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এসএসসির ট্রান্সক্রিপ্ট এবং এই পাশে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এইচএসি ট্রান্সক্রিপ্ট ঠিক আছে সো তোমরা হচ্ছে এই একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো অবশ্যই কলেজ থেকে তুলে ফেলেছো বা তুলে ফেলবা তো তোমরা যখন হচ্ছে এই মানে আবেদন করবা তখন কিন্তু এইটা লাগবে তবে আর যেই কলেজে হচ্ছে এসএসসি এইস এসি ট্রান্সক্রিপ্ট চাচ্ছে সেটাতেই শুধু দিতে হবে আর যেগুলাতে চাচ্ছে না সেটাতে দিতে হবে না তো প্রথম দুইটা হচ্ছে কম্পালসারি এই দুটা মাস্ট বি লাগবেই ঠিক আছে মানে আমি হচ্ছে প্রায় দশ থেকে পনেরোটা কলেজ হচ্ছে রিসার্চ করলাম তারা কি চাচ্ছে না চাচ্ছে তাদের হচ্ছে নোটিশ বোর্ড থেকে নোটিশ দেখে দেখে তো প্রথম দুইটা সবাই চাচ্ছে অর্থাৎ প্রাথমিক আবেদন ফরম এবং পে স্লিপ কপি বা তিনশো টাকা পরিশোধকৃত টাকার রশিদের একটা ফটোকপি তারা চাচ্ছে এই দুটা তো লাগবেই তার সাথে কিছু কিছু কলেজ কিন্তু এসএসসি এবং এইস ট্রান্সক্রিপ্টের ফটোকপিটাও চাচ্ছে তারা ফির আবার এসএসসি ও এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিন্তু ফটোকপিটা নিচ্ছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএসসি এবং এইটা হচ্ছে এইস এই দুইটারই রেজিস্ট্রেশন কার্ড তো এই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা তোমরা হচ্ছে নিজের কাছে রাখবে যদিও কিছু কিছু কলেজে এইগুলা চাচ্ছে এবং কিছু কিছু কলেজে শুধু প্রাথমিক আবেদন ফর্ম এবং পে স্লিপের কপি বা পরিশোধকৃত টাকার রসিদের কপিটা চাচ্ছে এই দুটা হইলেই কিন্তু তোমার হবে দেখ তারপর কিছু কিছু কলেজ দেখতে পাচ্ছ প্রশংসা প্রশংসাপত্রটাও কিন্তু চাচ্ছে সো স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের এইচএসসির প্রশংসাপত্র তোমাদের কলেজ থেকে এই প্রশংসাপত্রটা দিয়েছে তো এই প্রশংসাপত্রটাও কিন্তু তোমাদের লাগতে পারে তো অবশ্যই তোমরা হচ্ছে এই কাগজগুলো সঙ্গে ওখানে নিয়ে যাবা ঠিক আছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করে দিবে আল্লাহ হাফিজ